আসসালামু আলাইকুম। একই খেলা দেখাইল নেপাল, স্তব্ধ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। এরকম খেলা ডেভিড মিলার খুব কমই দেখেছেন। যেখানে স্নায়ুচাপের ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছিল নেপাল, শেষ পর্যন্ত তারা পারল না। নেপালি ব্যাটারদের চোখের জলে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো। নেপাল চমৎকার খেলা শুরু করেছিল, দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু শেষটা ধরে রাখতে পারল না। ফলাফল, নেপাল মাত্র এক রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নেপাল ভার্সেস দক্ষিণ আফ্রিকার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফ্রিকা মাত্র 114 রান সংগ্রহ করতে পেরেছে। জবাব দিতে নেমে দুর্দান্ত ছিল নেপাল, কিন্তু সেটা ধরে রাখতে পারল না। একটা সময়ে নেপালের 12 বলে 16 রান ছিল জয়ের জন্য, তখনও তারা কিন্তু খেলার মধ্যে ছিল, জয়ের পথেই ছিল। এরপর তাদের ব্যাটার দুর্দান্ত একটি ছক্কা হাঁকান। এই ছক্কার সাথে সাথে ব্যবধানটা কিন্তু আরও কমে আসে, কিন্তু নেপাল তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না। ছক্কা হাঁকিয়ে যখন ব্যবধানটা কমে আসলেন, তখন তাদের একটা সময় দরকার ছিল 4 বলে 8 রানের। তখনও খেলাই ছিল নেপাল, কারণ 4 বলে যখন 8 রান প্রয়োজন, নেপালি ব্যাটার আবার একটি 4-এর মার মারলেন। এতে করে ব্যবধানটা আরও কমে গেল। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব, যেখানে প্রতিটি বলে ছিল স্নায়ুর চাপ। সেই স্নায়ুর চাপ শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে চলে গেল, 1 রানে হেরে গেল। নেপালের এক সময় দরকার ছিল 1 বলে 2 রানের, তখন তারা 1টা রান নিলেই কিন্তু ম্যাচটা টাই হতো, সেটাও করতে পারল না। আক্ষেপ নিয়ে ম্যাচটা হেরে গেল।